বর্তমানে বললাম তো যে আমাদের এটা নটরা বিশিষ্ট রথ এবং হচ্ছে 50 ফুট হাইট, এটা হচ্ছে ওয়াইডটা হচ্ছে 27 ফুট এবং হচ্ছে এটা এই রথটা তৈরি করেছিল 125 টন ওয়েট। এটা তৈরি হয়েছিল যে মার্টিন ম্যান কোম্পানি আজ থেকে 260 বছর আগে তৈরি করে দিয়েছিল, সেই ইয়েটাই চলে আসছে এবং ঈশ্বর গুরুপ্রসাদ বোস এই রথটাকে তৈরি করেন এবং সেই ট্র্যাডিশন অনুযায়ী এখনও আমার সাম্বায়ের বসু ফ্যামিলি এখনও সেইভাবেই চালিয়ে যাচ্ছেন এবং তাদের পুরো নিজেদের মানে সেই ইয়েতে তত্ত্বাবধানে। আমরা একথাও শুনেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় মাইসের রথে এসে খুব আনন্দ করে গেছে, তবে এই যে এত অবতারের পদধূলিতে ধন্য মহেশ, এবছর 622 বছর সুন্দরভাবে স্নানযাত্রা উৎসব হয়ে গেছে, স্নানযাত্রা উৎসবের পর অনবসরও ভালোভাবে হয়ে গেছে, তারপর হয় নবযৌবন উৎসব, নবকলেবর যেটা পুরীতে বলে আমরা বলি নবযৌবন, সেদিন প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান অভিষেক সবই হয়, তারপরেই শুভ রথযাত্রা। তা এই শুভ রথযাত্রার দিন উনি বাইরে বেরিয়ে এসে ভক্তদের দর্শন দেন, লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। গত বছর আমরা পেয়েছি প্রায় 6-7 লক্ষ ভক্ত, তো এবারে তো শনিবার পড়েছে, পরের দিন রবিবার, আশা করছি এবার প্রায় 8-10 লক্ষ ভক্তের তো সমাগম হবেই। তা যদি আবহাওয়া ভালো থাকে তা আরও ভক্ত হবে। তা এত বড়ো যে মেলাটা হয়, এটা আগে ছিল পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা, এত ধামা কুলো চুবড়ি মাদুর বড় বড় নার্সারি এভাবে কোথাও হয়নি, কিন্তু এখন জায়গার সংকলনের অভাবে আমরা স্নানপিড়ি ময়দানে এটা প্রদর্শনী মেলা হিসেবে বলছি। একসময় এই মেলায় পিসি সরকার পর্যন্ত পড়ে গেছেন।